আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। 70 বছরের নিষেধাজ্ঞা বাতিল, মদের দোকান খুলেছে সৌদি। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, কিসে আটকে আছে গাজার যুদ্ধবিরতি। পাকিস্তানকে হুঁশিয়ারি, সার্বভৌমত্ব লঙ্ঘনের পরিণতি ভালো হবে না। কেন অরুণাচলকে ভারতীয় রাজ্য হিসেবে স্বীকৃতি যুক্তরাষ্ট্রের। কিভে একদিনে 31 ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালে সর্বোচ্চ, কেন আরও বাড়ার বিড়ম্বনা। জিম্মি বাংলাদেশি জাহাজের কাছে ইইউর যুদ্ধজাহাজ যা করল। কেন আফগানিস্তানে ব্যাংকের ভেতরে আত্মঘাতী বোমা হামলা, নিহত 21। সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কোথায়। সর্বশেষ আমাদের হাতে যে যানজলক নিউজটি আছে, প্রতিদিনই ভাবি রাজনীতি ছেড়ে দেব ট্রুডো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। 70 বছরের নিষেধাজ্ঞা বাতিল, মদের দোকান খুলছে সৌদি। অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য মদের দোকান চালু করছে সৌদি আরব। দীর্ঘ 70 বছরের নিষেধাজ্ঞা বাতিল করে এমন পদক্ষেপ নিয়েছে মুসলিম বিশ্বের মুকুট রাষ্ট্র সৌদি। চলতি বছরের শুরু থেকে জল্পনা চলছিল, বিদেশি কূটনীতিকদের জন্য একটি মদের বার চালু করতে যাচ্ছে সৌদি আরব। অবশেষে এই দোকান চালু করা হয়েছে রাজধানী রিয়াদে। নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক বিদেশি কূটনীতিক বুধবার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রিয়াদের কেন্দ্রস্থল অবস্থিত কূটনীতিক পাড়ায় মদের বারটি চালু করা হয়েছে। একদিন আগে দোকানটিতে যাওয়া কূটনীতিক জানান, দোকানটিতে আপাতত ওয়াইন ও 2 ধরনের বিয়ার মিলছে, তবে কেনার আগে গ্রাহকদের অবশ্যই নিজের কূটনীতিক পরিচয় দেখাতে হচ্ছে। সংশ্লিষ্টরা নিশ্চিত করেছে, দোকানটি থেকে মদ কিনতে পারবেন কেবল অমুসলিম বিদেশি কূটনীতিকরাই, যিনি গ্রাহক কেবল তাকে সশরীরে দোকানে গিয়ে কিনতে হবে। সূত্র জানিয়েছে, দোকানটি থেকে মদ কিনতে হলে প্রথমে মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সারতে হবে, তারপর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে ক্লিয়ারেন্স কোড পেলেই কেনা যাবে মদ। অবশ্য প্রতি মাসে মদ কেনার নির্দিষ্ট কোটা থাকবে, তার বেশি কেনা যাবে না। প্রিয় ভালোবাসা দর্শক, মদের বার চালু করে কি ঠিক করেছে মোহাম্মদ বিন সালমান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কিসে আটকে আছে গাজার যুদ্ধবিরতি। আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় ত্রাণ সরবরাহ স্বাভাবিক রাখার উপর জোর দিয়ে আদেশ জারি করেছে, তবে তার তোয়াক্কা করছে না ইসরায়েল। কার্যত কাউকেই মানছে না ইহুদিবাদী দেশটি। ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দিতে তারা ত্রাণের জন্য জড়ো হচ্ছে, দখলদাররা তাদের গুলি করে হত্যা করছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে বোমা অনাহার অপুষ্টিতে। গত সোমবার ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছে, ইসরায়েলের সামরিক অভিযান গাজাকে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কবরস্থানে পরিণত করেছে, যেখানে শুধু লাখো মানুষকে কবর দেওয়া হচ্ছে না, কবর দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকারের অনেক নীতিকেও। ইসরায়েল দুর্ভিক্ষকে ত্বরান্বিত করছে। চলমান পরিস্থিতিতে পুরো বিশ্ব একটি যুদ্ধবিরতির দিকে তাকিয়ে আছে, যা বিধ্বস্ত গাজার 22 লাখ নিরাপরাধ মানুষের প্রাণ বাঁচাতে পারে। দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে খোদ যুক্তরাষ্ট্র এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির একটি প্রস্তাব তুলতে যাচ্ছে। এর আগে একাধিকবার তারা ইসরায়েলের পক্ষে নিয়ে ভেটো দিয়েছিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ব্লিংকেন স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠা নিয়ে কথা বলেছেন, যার নিরাপত্তার দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনের এ প্রস্তাব সম্মত নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি প্রস্তাবকে অবাস্তব বলে বর্ণনা করেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পাকিস্তানকে হুঁশিয়ারি, সার্বভৌমত্ব লঙ্ঘনের পরিণতি ভালো হবে না। সোমবার রাতে আফগানিস্তানের খোস্ত ও পাখতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে পাকিস্তানকে হুঁশিয়ারি করে বলেছে, আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হলে তার পরিণতি ভালো হবে না। স্থানীয় সংবাদ মাধ্যম টোরো নিউজ জানিয়েছে, সোমবার রাতে খোস্ত ও পাখতিকায় বিমান হামলা চালায় পাকিস্তান। এর জবাবে পাকিস্তানের সামরিক কেন্দ্রগুলোতে ভারী অস্ত্র ব্যবহারের দাবি করেছে তালেবান। আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের নজরদারি জেট বিমান আফগানিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে। পাকতিকার বারমান ও খোস্তের স্পেরায় বেসামরিক নাগরিকদের বাড়িতে বোমা বর্ষণ করেছে। এই ঘটনায় পাকতিকার 3 নারী ও 3 শিশুর প্রাণ গেছে। অপরদিকে খোস্ত প্রদেশে একটি বাড়ি ধ্বংস হয়েছে এবং 2 নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় পাকিস্তানের নতুন সরকারকে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ না করার আহ্বান জানিয়েছে মুজাহিদ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন অরুণাচলকে ভারতীয় রাজ্য হিসেবে স্বীকৃতি যুক্তরাষ্ট্রের। অরুণাচলকে ভারতের রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েক দশক ধরে ভারত ও চীনের দ্বন্দ্বের মধ্যেই এই স্বীকৃতি দিল দেশটি। গত কয়েক দশক ধরে ভারত ও চীনের দ্বন্দ্বের মধ্যে প্রদেশটি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেই সঙ্গে সেখানে সীমান্ত পেরিয়ে এই অঞ্চল অন্য কোনো রাষ্ট্রের যে কোনো ধরনের অনধিকার প্রবেশের বিরোধিতা করছে।
হিমালয় পার্বত্য অঞ্চলে পশ্চিমাংশে এক পাশে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত এবং অন্য পাশে অরুণাচল রাজ্য অবস্থিত। বেশ কয়েক বছর ধরে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন, যার বিরোধিতা করে আসছে ভারত। বরাবরই চীনের এই দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি অযৌক্তিক। এ প্রদেশ সবসময় ভারতে ছিল এবং থাকবে। উল্লেখ্য, ষাটের দশক থেকে অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। এই ইস্যুতে পরমাণু শক্তিতে দুই প্রতিবেশী দেশ ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়েছে কয়েকবার। প্রথম যুদ্ধটি হয়েছে 1962 সালে, সর্বশেষ যুদ্ধ হয়েছে 2020 সালে। সর্বশেষ যুদ্ধে 20 জন ভারতীয় ও 4 জন চীনা সেনা নিহত। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কিয়েভে একদিনে 31 ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোর পর্যন্ত আগের রাতে অন্তত 31 ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে 4 শিশুসহ 17 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। খবর বিবিসি ও আল জাজিরার। রুশ সামরিক বাহিনী প্রায় 44 দিনের মাথায় ইউক্রেনীয় রাজধানী শহরে বড় রকমের হামলা চালালো। মূলত রুশ সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলার প্রতিশোধ নিতেই এই ক্ষেপণাস্ত্র ঝড় তুলেছে রাশিয়া। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ায় পশ্চিমা মিত্রদের কাছে আরও সামরিক সহায়তার আবেদন জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশেষ করে ইউক্রেনকে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর জন্য পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে জেলেনস্কি। কিয়েভে হামলার পর টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি বলেন, রাশিয়ার এ ধরনের সন্ত্রাস প্রতিদিনও রাতে চলতে থাকে। ইউক্রেনের এখন সুরক্ষার প্রয়োজন। বৈশ্বিক ঐক্যই হতে পারে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা দিয়ে রুশ সন্ত্রাস থামাতে। মিত্রদের একটু রাজনৈতিক সদিচ্ছা থাকলেই এটি সম্ভব। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালে সর্বোচ্চ, কেন আরও বাড়ার সম্ভাবনা? আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত আছে। বৃহস্পতিবার সর্বকালে সর্বোচ্চ স্তরে উঠেছে নিরাপদ আশ্রয় ধাতুটির দর। প্রতি আংশের মূল্য স্থির হয়েছে $22,203। এর আগে কখনো এত দাম দেখেনি বিশ্ববাসী। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে CNBC-র এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি বছরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সময়ে 3 বার সুদের হার কমাতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এই প্রত্যাশায় মার্কিন মুদ্রা ডলার বড় দর তা হারিয়েছে। এছাড়া বিশ্বের বৃহৎ কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড পরিমাণ স্বর্ণ কিনে যাচ্ছে, ফলে বুলিয়ন বাজার কর আরও চাঙ্গা হয়েছে। বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সিটি গ্রুপের উত্তর আমেরিকার পণ্য গবেষণার প্রধান আকাশ দোষী CNBC-কে বলেন, 2024 সালের দ্বিতীয়ার্ধে আউন্স প্রতি স্বর্ণের $2,300 উঠবে, কারণ এ সময়ে সুদের হার কমাবে ফেড। আগামী জুনে যা কমানোর সম্ভাবনা হয়েছে 3/4 পয়েন্টে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, জিম্মি বাংলাদেশি জাহাজের কাছে ইইউর যুদ্ধজাহাজ যা করল। সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার কাছে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্স। বৃহস্পতিবার রাত 12:20 ইউইউ নেভাল ফোর্সে এক্সে দেয়া এক পোস্টে এমনটি জানায়। গত বারোই মার্চ 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লা জিম্মি করেছিল সোমালিয়া জলদস্যুরা। সর্বশেষ অবস্থান অনুযায়ী জাহাজটি এখন সোমালিয়ার গদবজিরান উপকূল থেকে 1.5 নটিক্যাল মাইল দূরে নোঙর করে রেখেছে দস্যুরা। সম্প্রতি বাংলাদেশি জাহাজে থাকা দস্যুরা মালিকপক্ষের সঙ্গে প্রথমবারের মতো যোগাযোগ করছে। মালিকপক্ষ জানিয়েছে, তারা নাবিকদের ছাড়িয়ে আনতে কাজ করে যাচ্ছে। এমভি আবদুল্লা জাহাজে থাকা নাবিকদের মধ্যে চট্টগ্রামের বাসিন্দা আছেন 11 জন, বাকিরা ফেনী, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলার। আক্রান্ত নাবিকদের সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে SR শিপিং এর কর্মকর্তারা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন আফগানিস্তানে ব্যাংকের ভেতর আত্মঘাতী বোমা হামলা, নিহত 21। আফগানিস্তানের কান্দাহার একটি ব্যাংকে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 21 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার এই হামলায় ঘটনা ঘটেছে। চলতি বছর এটি দেশটির প্রথম বড় ধরনের রক্তক্ষয়ী বোমা হামলা। খবর বিবিসি ও আল জাজিরার। কান্দাহার কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের কেন্দ্রস্থল সিটি সেন্টারে অবস্থিত এক ব্যাংক স্থানীয় সময় সকাল 8:00 বোমা হামলায় চালানো হয়েছে। এ সময় বেতন সংগ্রহের জন্য লাইন দাঁড়িয়ে অপেক্ষা করছিল শতশত আফগান সরকারি কর্মকর্তা। কান্দাহার শহরের সবচেয়ে বড় কে চিকিৎসা কেন্দ্র মির ওয়াইস হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছে, তার অন্তত 21টি লাশ পেয়েছে এবং আরও 50 জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হতাহতের মধ্যে ব্যাংক কর্মী রয়েছে। যদিও তালেবান সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যা মাত্র 3 জন বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। কান্দাহারকে বলা হয় তালেবানদের ক্ষমতার কেন্দ্র। শহরটি তাদের সর্বোচ্চ কমান্ডারের ঘাঁটি, আর সেখানেই এমন আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটানো হয়েছে।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কোথায়? বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, এ নিয়ে টানা 7 বছর ধরে খেতাব ধরে রেখেছে উত্তর ইউরোপের এই দেশটি। জাতিসংঘের স্পন্সর করা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে কথা বলা হয়েছে, বুধবার এই রিপোর্টে প্রকাশিত হয়েছে। রিপোর্টে বাংলাদেশের অবস্থান 129তম, তবে 30 বছরে বয়সীদের সুখী হওয়ার সূচকে বাংলাদেশের অবস্থান 128তম। অন্যদিকে প্রবীণদের, যাদের বয়স 60 বছর বা তারও বেশি, ক্যাটাগরিতে সুখী দেশের সূচকে বাংলাদেশ আছে 120 নম্বরে। এর এক ধাপ নিচে রয়েছে ভারত, মিয়ানমার 102 নম্বরে, পাকিস্তান 122 নম্বরে। নিম্ন মধ্য বয়সীদের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 129, উচ্চ মধ্য বয়সীদের ক্ষেত্রে একই অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সবচেয়ে সুখী হলো যুব শ্রেণী, সবচেয়ে কম সুখী হচ্ছে মধ্য বয়সীরা। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, প্রতিদিনই ভাবি রাজধানী ছেড়ে দেব ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রতিদিনই রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবেন, এমন ভাবনা সত্ত্বেও আগামী নির্বাচন পর্যন্ত নিজের পদ ছাড়বেন না তিনি। শুক্রবার রেডিও কানাডাকে দেওয়া এক লম্বা সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। ট্রুডো বলেন, প্রতিদিনই রাজনীতি ছেড়ে দেওয়ার ইচ্ছা হয়, আমার কাজটা খুব কঠিন, ব্যক্তিগত অনেক কিছুতে ছাড় দিতে হয়, তবে এ পর্যায়ে এসে হাল ছেড়ে দেওয়ার আমি মানুষ নই। কানাডার নির্বাচন হওয়ার কথা 2025 সালের অক্টোবরে। ইতিমধ্যে ট্রুডো এবং তার রাজনৈতিক দল লিবারেলদের প্রতি ক্রমশ কমছে কানাডার নাগরিকদের সমর্থন। তাদের প্রতিপক্ষ কনজারভেটিভরাই সুযোগ নিয়ে ঘোষণা করেছে ক্ষমতা এলে তারা কি কি পদক্ষেপ নেবে। এদিকে ট্রুডো বলেছেন, তিনি জনপ্রিয় হওয়ার জন্য বা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ জন্য নয়, বরং সেবা করা মানসিকতা থেকে রাজনীতিতে এসেছেন, তাই অর্পিত দায়িত্ব পালনে ত্যাগ করতে সদা প্রস্তুত।